হ্যাঁ গজালা, এখনো আমাদের বন্ধু হয়ে গেছে, বন্ধু। আর ওর আমাদের উপর করুণাও হয়েছে। কিন্তু কি করে? আসলে আমাদের ভালোবাসার ক্ষমতার কাছে হেরে গেছে গজালা। যখন তুমি ছোড়া নিয়ে আঘাত করলে, তখন ও বুঝতে পারলো যে জোর করে কারণ মন জয় করা যায় না। তখন তখন আমাদের ভালোবাসার সামনে হার মানলো। খোদা, তোমার অসীম করুণা। এখন তো ও আমাদের বিয়ে দিতেও রাজি হয়ে গেছে। কিন্তু এটাই শয়তানের কোনো চাল নয় তো? আরে না না, ও আমার সামনে শপথ করেছে, আর এখনো খুব লজ্জিত, তাই তোমার সামনে আসতে লজ্জা পাচ্ছে। এর মানে হলো যে এখনো ওর মধ্যে কিছুটা ভদ্রতা বাকি আছে। হ্যাঁ, আর তাই তো ও আমায় কথা দিয়েছে যে ও নিজে দাঁড়িয়ে থেকে আমাদের দুজনের বিয়ে দেবে। কি? আর হ্যাঁ, ও তোমায় আমার সাথে বিদায় জানাবে। সত্যি? কিন্তু আমি কোনো কিন্তু কিন্তু নয়। সিদ্ধির সেজে গুজে কোনের পোশাক পরো, ভাগ্য আমাদের প্রতি অনেক প্রসন্ন। তুমি হাসি মুখে তৈরি হয়ে নাও, আজকে রাত আমাদের রাত হবে। আমাদের আমাদের সিনবাদ? দেব কথা দিয়েছে যে ও তাকেও মুক্ত করে দেবে, ওকে একেবারে চিরকালের মতো নিস্তার দিয়ে দেওয়া হবে। আরে দাদা, এ তো সত্যি মরে গেছে। বেচারা আমাদের অতিথি সেবা সইতে পারেনি, আর একটু আগে ভাগেই পটল তুলেছে। আমাদের সর্দারের বিয়েতে একজন অতিথি কমে গেল। এ বেচারা লাশটা নামাই আর ওর জিভটা খুলে দি। হ্যাঁ ভাই, বিশেষ অতিথিকে একটু যত্ন আতিথ্য করতেই হয়। আজ আরেকবার এই হীরে আমার প্রাণ বাঁচালো। তোমায় ধন্যবাদ, তোমায় শত কোটি ধন্যবাদ পরমাধিকার। খুশি তো গজালা? মনোবাসনা পূর্ণ হলো তো? তুমি তোমার পছন্দ মতো বর পেয়েছো। খোদা আমার মনের কথা শুনেছেন। খুব শিগগির তুমি তোমার বরের সঙ্গে শুভ দৃষ্টি করবে। কিন্তু সুলতান কোথায়? যেভাবে তুমি সাজগোজ করে কোণে সাজছো, সেইভাবেই তোমার প্রাণের সুলতানকেও সাজানো হচ্ছে। যখন তুমি ওকে দেখবে তখন ভীষণ খুশি হবে। কিন্তু সেই মহানুভব দেব কোথায়? উনি সত্যি ভীষণ লজ্জিত,
এরপর উনি তখনই তোমার সামনে আসবেন যখন উনি তোমার সুলতানকে বরবেশে এনে তোমার সাথে বিয়ে দেবেন। আজ আজ আমি বর সাজব, বিয়ে করব। যাও উৎসবের আয়োজন করো। এসো আমি তোমায় একটা তামাশা দেখাবো, গজালা আর আমাদের সর্দার খলকাস দেবের বিয়ের তামাশা। এ হতে পারে না। হ্যাঁ, তবে গজালার শাদি আমাদের সর্দারের সাথে নয়, বরং সুলতান বক্তের সাথে হচ্ছে। তার মানে? তার মানে হলো গিয়ে আমাদের সর্দার জাদু শক্তির জোরে নিজের চেহারা তোমার চেহারার মতন বানিয়ে নিয়েছেন, আর এখন তোমার গজালা আমাদের সর্দারকে সুলতান বক্ত মনে করে তার সাথে শাদির আসরে বসতেও রাজি হয়ে গেছে। কি? হ্যাঁ, ওই ওই বেচারির সাথে এত বড় সততা? তোমার গজালা খুবই খুশি, বিশ্বাস না হয় তো এসো আমার সাথে, তোমার গজালাকে নিজের চোখে দেখো। এসো। কথায় বলে যে কানে শোনা কথা মিথ্যে হতে পারে, তবে চোখে দেখা জিনিস কখনো মিথ্যে হয় না। কিন্তু আজ এই মিথ্যে তোমার চোখের সামনে। দেখো, ভালো করে দেখো, তারপর বলো যে তোমার গজালা কার পাশে বসে আছে। গজালা, গজালা! তার মানে শয়তানটা ওই চালি চলেছে। গজালা, গজালা! আমি এখানে। আরে বেকুব, এটা একটা অদৃশ্য দেওয়াল, জাদুর দেওয়াল। তুই এতে মাথা কুটে কুটে মরে যাবি, তবু এই দেওয়ালের অন্যদিকে কিছুতেই যেতে পারবি না। তুই চিৎকার করে গলা ফাটিয়ে ফেল গজালা, কিন্তু তোর আর্তনাদ এখানেই গুমরোতে থাকবে। এখন আরাম করে এখানে বস, আর তোর নিজের মানে ছদ্মবেশী আমাদের সর্দারের শাদির তামাশা দেখ। সিনবাদ আমার গজালা ওখানে, ওকে বাঁচাও। আমার কথা শুনুন, ওকে বাঁচাও সুলতান, এদিকে আসুন।
रूप धारण करे तुम्हार चोखे धूलो दिच्छे गजाला तुम्हार प्रेमिक ठीक कथाई बोले छे हैं आमी खलकास दे खलकास सुल्तान गजाला सुल्तान गजाला सुल्तान गजाला सुल्तान गजाला 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 चले जाओ खूब धूमधाम करे हबे आर आर तोर अंतिम क्रियाओ खूब धूमधामे साथे हबे तबे तुई बेचे आसिस हाँ एई जन्ने कारण तोर मरण आमार हाते लेखा आछे तुई जानिस ना আমায় কেউ মারতে পারবে না দুনিয়ার কোনো আগুনই আমায় পোড়াতে পারবে না কোনো অস্ত্রই আমায় জখম করতে পারবে না কারণ কারণ আমার মৃত্যু আমার মুঠোর মধ্যে হ্যাঁ আমার মৃত্যু আমারই মুঠোর মধ্যে তোর মুঠোর মধ্যে ছিল এখন আমার মুখের মধ্যে তোর মৃত্যুর রহস্য মৃত্যুর আগে তোর ওস্তাদ আমাকে বলে গিয়েছিলেন সিনবাদ
সিনবাদ আমার মুখোশ আমায় ফিরিয়ে দাও সিনবাদ। আর এই মুখোশ ফেরত পাবে না তুমি। না সিনবাদ না, আমার মুখোশ আমায় ফেরত দিয়ে দাও সিনবাদ। না দয়া করো সিনবাদ। এবার এবার আমি আমার রক্তের এক একটা ফোঁটার প্রতিশোধ নেব। হ্যাঁ, এক এক ফোঁটা রক্তের হিসেব নেব। Ha 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 ha